নমস্কার বন্ধুরা স্মার্ট নোটস ডাব্লিউ বি পিএসসি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে ডাব্লিউ বিসিএস এক্সামের জন্য ম্যাথামেটিক্সের একটা বই আমি রিভিউ করব ঠিক আছে বইটা কিন্তু ইংলিশ ভার্সানে আর বইটার নাম তোমরা দেখতেই পাচ্ছ যে তিয়াত্তরশো প্লাস রাকেশ যাদব স্যারের ঠিক আছে এই বইটা ডাব্লিউ বিসিএসের জন্য কিন্তু একটা পারফেক্ট বই ঠিক আছে কেন মানে কি কী দিকে পারফেক্ট সেটা কিন্তু আমি তোমাদেরকে এক এক করে বোঝাবো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো বন্ধুরা আর তোমাদের ডাউট কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে যে ম্যাথের কোন বই সব থেকে ভালো ঠিক আছে এবার বলি বাজার প্রচলিত যে বইগুলো রয়েছে যেমন ধরো আর এস আগরওয়াল বইটা ঠিক আছে সবথেকে বেশি জনপ্রিয় বই আর এস আগরওয়াল স্যারের বইটা তো ওই বইটা কিন্তু দাম অনেক বেশি মানে ধরো বইটার মার্কেট প্রাইসই প্রায় আটশো টাকার ওপরে বোধহয় তো তোরা ডিসকাউন্ট দিয়ে তোমরা পাবে ছশো টাকার কাছাকাছি এবার এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ এই বইটা কিন্তু আমি দু সালে কিনেছিলাম এটা কিন্তু দু সালের মানে প্রিন্টে রয়েছে ঠিক আছে এই প্রিন্ট দু হাজার রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ উনিশশো নিরানব্বই থেকে দু হাজার ষোলো অবধি কিন্তু এখানে মানে বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো আছে যেমন ধরো এসএসসি সিজিএল সিপিও সিএইচএসএল সিডিএস ঠিক আছে এবার আইবিপিএস ক্লার্ক পিও ইত্যাদি কোশ্চেনগুলো কিন্তু তোমরা এখানে পাবে আর ওই স্যার মানে আর এস আগরওয়াল স্যারের বইটাতেও কিন্তু সেরম ধরনেরই কোশ্চেন আছে এবার দেখো এই বইটা দু সালের বই কিন্তু বর্তমানে এই বইটার দাম হচ্ছে আগে বলি এই বইটা যখন কিনেছিলাম তখন দাম কত ছিল এই বইটার দাম ছিল তিনশো কুড়ি টাকা আশা করি দেখতে পাচ্ছ এবার বলি কারেন্ট এডিশনের যে বইটা বেরিয়েছে সেটার কিন্তু সাতানব্বইশো প্লাস কোশ্চেন রয়েছে বইটার নাম কিন্তু তিয়াত্তরশো প্লাস আছে কিন্তু বইটার মানে কোশ্চেন কিন্তু সাতানব্বইশো প্লাস হয়েছে আর বইটার মানে এই যে থিকনেসটাও কিন্তু আরও অনেকটা বেড়ে গেছে তো সেক্ষেত্রে বইটার দাম করেছে পাঁচশো নব্বই টাকা কারেন্ট যে বইটা বেরিয়েছে তো এই বইটা পাঁচশো নব্বই টাকা মার্কেট প্রাইস তোমরা এটা কিন্তু মানে খুব সহজেই কলেজ স্ট্রিটে যদি যাওয়া ফর্টি পার্সেন্টের ওপর ডিসকাউন্ট পাবে এই বইটা কিন্তু আমি কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে ঠিক আছে তোমাদেরকে আমি বলেছিলাম একটুখানি ঘুরে যদি মানে কলেজ স্ট্রিটটা ঘুরে যদি কেনো সেক্ষেত্রে কিন্তু তোমরা ঠকবে না তোমরা কিন্তু ভালো মানে ডিসকাউন্টে কিন্তু মানে কোশ্চেনটা এই সরি এই বইটা কিন্তু পেয়ে যাবে সেক্ষেত্রে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট লাগালে বইটা কিন্তু তোমরা তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছো সেক্ষেত্রে আর এস আগরওয়াল স্যারের বইটা কিন্তু তোমাদের পড়ে যাচ্ছে ছশো টাকার কাছাকাছি প্রায় ডবল দাম তো সেক্ষেত্রে এই যে বইটা আর এস রাকেশ যাদব স্যারের এই বইটা কিন্তু পারফেক্ট একদম পারফেক্ট বই ডাব্লিউ বিসিএসে কিন্তু এই বইটা পড়লে আমি বলতে পারি তোমরা যে কটা কোশ্চেন আর কি পরীক্ষায় আসবে কমন পাও কমন মানে ওই প্যাটার্নটা কিন্তু কমন পাবে ঠিক আছে এবার তোমাদের এই বইটা সম্পর্কে একটু বলি এই বইটার পেজ কোয়ালিটি মানে এই তখনকার এডিশনের পেজ কোয়ালিটি কিন্তু একটুখানি বাজে কারেন্ট এডিশনের পেজ কোয়ালিটি কিন্তু খুব সুন্দর করেছে সেক্ষেত্রে দেখো এবার এখানে দেখো লেখা রয়েছে টু গেট ফ্রি ভিডিও সলিউশন ফর এভরি কোয়েশ্চেন্স উইথ আওয়ার অ্যাপ এবার দেখো এই আর ওয়াইপি রাকেশ ইয়াদব স্যারের কিন্তু একটা মানে অ্যাপ আছে আর ওয়াইপি ইবুক অ্যাপ বলে আশা করি দেখতে পাচ্ছ আর দেখো তোমরা যদি কিউআর কোডটা যদি স্ক্যান করে মানে ওই অ্যাপে যদি দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে যে কোশ্চেনের নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো ওখানে পেয়ে যাবে আর প্রতিটা কোশ্চেনের কিন্তু ভিডিও সলিউশন পেয়ে যাবে হয়তো সব কটা কোশ্চেনের নেই কিন্তু অধিকাংশ কোশ্চেনের কিন্তু ভিডিও সলিউশন ওখানে আছে তো এটা কিন্তু এই বইটার একটা মানে ইম্পর্টেন্ট পার্ট বলতে পারো যে প্রতিটা কোশ্চেনের ভিডিও সলিউশান দিয়েছে এবার তোমাদের বলি কি কি আছে এই বইটাতে এই বইটার কন্টেন্ট দেখতে পাচ্ছ নাম্বার সিস্টেম আর এই যে চব্বিশটা দেওয়া রয়েছে এখানে চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ এর থেকে কিন্তু বোধহয় বাড়িয়েছেন কারেন্ট অ্যাডিশন ঠিক আছে সেখানে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম পাওয়ার ইন্ডিকেটস অ্যান্ড স্টার সার্ট তারপর সিম্পলিফিকেশান মিস্টেনিয়াস আছে অ্যালজেব্রা এলসিএম এইসে পারসেন্টেজ প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট ট্রিগোনোমেট্রি হাইট অ্যান্ড ডিস্টেন্স জিওমেট্রি অ্যান্ড কোঅর্ডিনেট ঠিক আছে অ্যাভারেজ রেশিও অ্যান্ড প্রপোর্শন পার্টনারশিপ মিক্সার অ্যালিকেশন প্রতিটা মানে কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক পাইপ অ্যান্ড সিস্টেম মেন্সুরেশন মানে ডাব্লিউ বিসিএস তো বটেই এছাড়াও এসএসএ সিজিএল সিচিস চ্যাপ্টার কিন্তু এখানে কমপ্লিট করেছে তোমাদেরকে ঠিক আছে আর একটা যেটা আমি তোমাদের দেখাই মানে কেন এটা সব থেকে ভালো তোমাদের আরও একটা মানে পয়েন্ট বলি সেটা হচ্ছে দেখো আমি তোমাদের এখানে যদি একটা কোনো চ্যাপ্টার দেখি ধরো পার্সেন্টেজটাই দেখলাম এক সাতাত্তর নম্বর পেজ তোমাদের যদি আমি দেখাই যদি আচ্ছা ধরো পার্সেন্টেজটা যদি তোমায় দেখাই দেখো টাইপ ওয়াইজ কিন্তু এখানে ভাগ করে দেওয়া রয়েছে এই যে কিউআর কোড দেখতে পাচ্ছ প্রতিটা পেজের ওপরে কিউ কোড আছে এই কি এই কিউ আর কোডটা কিন্তু স্ক্যান করলে ওখানে মানে তোমাদের প্রতিটা কোশ্চেনের কিন্তু ওখানে ভিডিও সলিউশন পেয়ে যাবে বা দেখো পার্সেন্টেজের টাইপ এ টাইপ এ মানে প্রতিটা টাইপের ওপর কিন্তু প্রায় পঞ্চাশটা করে মতন কোশ্চেন আছে আরও বেশিও থাকতে পারে দেখো পঁয়তাল্লিশটা টাইপ বি দেখতে পাচ্ছ আশা করি টাইপ বি এরকম করে প্রচুর কোশ্চেন কিন্তু একটা চ্যাপ্টারের ওপর আছে আর যখন একটা মানে টাইপ শুরু হচ্ছে সেখানে কিন্তু একই ধরনের প্রায় কোশ্চেনগুলো আছে প্রথমে নর্মাল কিছু কোশ্চেন দেওয়া আছে আর শেষের দিকে টাইপের শেষের দিকে কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষার কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে সেক্ষেত্রে এই ক্ষেত্রে তোমরা যখন একটা ধরো টাইপ শুরু করবে সেক্ষেত্রে পুরো যতগুলো কোশ্চেন আছে একই টাইপের করলে দেখবে না লাস্টের দিকের কোশ্চেনগুলো কিছু মানে কয়েকটা কোশ্চেন করার পর তোমাদের কীভাবে একদম মুখস্থ মতন হয়ে যাচ্ছে প্যাটার্নটা সেক্ষেত্রে তোমাদের পরীক্ষায় কিন্তু এই বইটা যথেষ্ট হেল্প করবে ঠিক আছে আর কোশ্চেনগুলো খুব ভালো মানে খুব ভালো লেভেলের কোশ্চেন আছে কঠিন মানে একদম সিম্পল থেকে শুরু করে একদম কঠিন অবধি কোশ্চেন কিন্তু এই বইটাতে কভার করেছে আর যা বল যেমন আমি বলছিলাম যে প্রতিটা মানে চ্যাপ্টার কিন্তু এই বইটাতে কভার আছে ঠিক আছে সুন্দর করে দেওয়া আছে আর ইংলিশে আমি বই কেন রিভিউ করছি আমি কিন্তু মানে তোমরা যেমন বলি যে বাংলায় বই পড়ো বা বাংলা মিডিয়াম স্টুডেন্টরা দেখো অঙ্ক যদি তোমাদের ইংলিশে করতে হয় মানে দেখো তোমরা বাংলাও করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে তোমরা যদি মানে মেন্সে যদি ট্রান্সলেট করে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু সুবিধা মানে হবে কিন্তু দেখো অঙ্ক এমনই একটা সাবজেক্ট যে মানে যে পরীক্ষাটার সময় ধরো অঙ্ক আর জিআই এই পরীক্ষাটার সময় কিন্তু মেন্সে তোমাদের একমাত্র এই দুটো সাবজেক্টের উপরে কিন্তু টাইম কিন্তু তোমাদের দেখবে কম পড়ছে প্রতিটা সাবজেক্ট তোমাদের হয়ে যাবে টাকা করে কোশ্চেন টাইমের মধ্যে কিন্তু এই জিআই আর ম্যাথ কিন্তু দেখবে টাইমটা একটু কম মানে কম হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমরা যদি ইংলিশেই যদি অঙ্কটা প্র্যাকটিস করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মেন্স পরীক্ষার ক্ষেত্রে একটু সুবিধা হবে কেন সেক্ষেত্রে তোমরা একটু টাইম বাঁচাতে পারবে আর কিচ্ছু না নইলে বাংলায় অঙ্ক যদি করতে থাকে মানে করো সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না পরীক্ষায় মানে আরামসে পাস করে যাবে কিন্তু সে একমাত্র টাইম যদি একটুখানি সেভিংস মানে সেভ হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই সুবিধা সেক্ষেত্রে তোমার মানে খেয়াল করে দেখতে পারবে যে জিআইআর অঙ্ক মানে যখন পরীক্ষাটা হবে তিন ঘন্টা সময়টা কিন্তু একটু কম পড়ে যায় সেক্ষেত্রে আমি বলবো তোমরা ইংলিশে মানে পড়ো ইংলিশেই কিন্তু মানে ম্যাথটা করো ম্যাথ আর জিআইটা এটা আমি রেকমেন্ড করবো তো বইটা মোটামুটি তোমাদের এটাই দেখানো ছিল যে কোশ্চেন লেভেল কিন্তু ভালো আছে আর এই বইটা কিন্তু একদম সস্তায় মানে পুষ্টিকর যাকে বলে তিনশো টাকার মধ্যে তোমরা কারেন্ট অ্যাডিশনটা পেয়ে যাবে এই বইটা আমি যখন কিনেছিলাম কী বলবো তোমাকে তিন চারে বারো একশো কুড়ি টাকা আমি এটা কিন্তু দুশো টাকায় কিনেছিলাম এই বইটা দুশো টাকায় কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম এখন এই বইটার দাম বেড়ে গেছে যেহেতু সেহেতু তোমাদের তিনশো টাকা তিনশো কুড়ি টাকার মধ্যে কলেজ স্ট্রিট যেতে পারলে আরামসে পেয়ে যাবে নেটে হয়তো একটু দাম বেশি আছে আমি তোমাদের বলে রাখলাম চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এবার সেই হিসাবে তোমরা যদি নেটে কেনো দেখে নেবে চল্লিশ পার্সেন্ট পাচ্ছ কি না বা পঁয়ত্রিশ পার্সেন্ট পাচ্ছ কি না এবার দেখো তোমরা ধরো অনেক দূরে থাকো সেক্ষেত্রে তোমাদের কলেজ স্ট্রিট আসবে এতে তোমাদের গাড়ি ভাড়ায় চলে যাবে যা পাঁচ মানে পাঁচ দশ পার্সেন্ট ছাড় পাবে যদি থার্টি পার্সেন্টও পেয়ে যাও একটু দূরে থাকো সেক্ষেত্রে কিন্তু বইটা তোমার নেট থেকেও নিয়ে নিতে পারো তাহলে বন্ধুরা অন্যান্য যে বইগুলো রয়েছে যেমন ধরো আর এস আগার বলে স্যারের বইটা ওই বইগুলো যাদের কাছে আছে তারা কিন্তু সেই বইগুলোই প্র্যাকটিস করো এমন নয় যে বইটা আমি তোমাদের রিভিউ করলাম বলে তোমাদের এই বইটা কিনতে হবে প্রতিটা অঙ্কের বই কিন্তু খুব সুন্দর আর একটা বই হয় ফার্স্ট ট্র্যাক ম্যাথামেটিক্স বলে হ্যাঁ আরিহেন্ড পাবলিকেশনের ওই বইটাও কিন্তু খুব সুন্দর কম দামের মধ্যে বইটাও কিন্তু ভালো তবে আমি রাকেশ যাদব স্যারের কিন্তু কোশ্চেন্স অনেক বেশি থাকে বইটা খুব সুন্দর বই আর তোমাদের কাছে যে জায়গায় যা বই আছে ঠিক আছে কুইকার ম্যাথ থাকতে পারে বা আর এস আগরওয়াল বা ট্র্যাক ম্যাথামেটিক্স বা বাংলায় যদি সুবীর দাস স্যারের বইটা আছে ছায়া প্রকাশনীর প্রতিটা বই কিন্তু ভালো আর জিআইটাও মানে জিআই বইও কিন্তু আমি রিভিউ করব যে কোন বইটা সব থেকে ভালো আর সব কম দামের মধ্যে কোন বইটা সব ভালো ঠিক আছে তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের যদি আমার এই ইনফরমেশানটা তোমাদের যদি কাজে লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে আর অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট করবে তোমরা যে কেমন লাগলো আমার এই ভিডিওটা বা তোমাদের যা যা বক্তব্য তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা অল করে রাখবে কারণ পরবর্তীকালে আমি যেরকম ভিডিওগুলো ছাড়বো সেগুলো কিন্তু বা দেবো সেগুলো কিন্তু তোমাদের নোটিফিকেশান সবার আগে পাবে তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ